গুড মর্নিং সবাইকে, আমি রিয়াঙ্কা। তো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে মনোব্রত করেছি, কথা বলবই না। তার কারণ হচ্ছে গলাটা অনেকটা ব্যথা গো। রাত্রিবেলায় এতটা গলা ব্যথা হয়েছিল, সকালবেলা উঠেও দেখি গলাটা ব্যথা। তো প্রথমেই সকালবেলায় কাজকর্ম করে নিয়ে আগে গরম জলে গালগাল করেছিলাম, তারপর দেখো স্নান টান করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে বারান্দা লিপিনি, জানো তো। দু তিন দিন আগে বারান্দাটা লিপেছিলাম বলে আজকে বারান্দাটা লিপলাম না। তো স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। স্নান পুজো সেরে এখন বসলাম একটু চা খেতে, কারণ এখন আমার সঙ্গী হচ্ছে গরম জল আর গরম চা, দেখতেই পাচ্ছ। আর গতকালকের পরোটা ছিল, রাত্রিবেলা পরোটা করেছিলাম, তো সেই পরোটা দিয়ে চা খাওয়া হবে। আমার বরমশাই চলে গেছে কাজে, তো ওকেও চা করে দিয়েছিলাম। আমি যখন গরম জলে গালগাল করছিলাম তখন ওকে চা করে দেওয়া হয়েছিল, ও চা খেয়ে চলে গেছে। তারপর আমি কাজকর্মগুলো সারলাম, স্নান করলাম, আর সকাল সকাল স্নানটা করলাম বৃহস্পতিবারের জন্যেই, নাহলে একটু বেলা করেই করতাম। যাই হোক, আমি আজকে সারাটা দিনই তোমাদের সাথে ভয়েস ওভারেই কথা বলবো। তোমাদের সামনে এসে যে কথা বলবো, কারণ আমি জোরে জোরে কথা বলতে পাচ্ছি না, কারণ আমার মাইকও নেই যে আমি একটু আস্তে কথা বললে তোমরা শুনতে পাবে। তো তার জন্যেই আমায় এই ব্যবস্থায় নিতে হলো। আর ব্লগ থেকে তো ছুটি নেওয়া যাবেই না, ব্লগ থেকে ছুটি নিলে আমার যেন ভালো লাগে না। তোমাদের প্রতিদিনের নিয়মিত যে কাজকর্ম সেইগুলো যদি না শেয়ার করতে পারি, তবুও তোমরা অনেকেই বলো যে দিদি ভাই তুমি যা পারবে তাই শেয়ার করো, তো তার জন্যেই ক্যামেরাটা অন করে ভিডিও করা। তো গলায় খুব আরাম লাগে যখন এই গরম গরম চাটা খাওয়া হয়, বেশ ভালো লাগে। আর এই শীতকালটা যেন মানে আমার চায়ের নেশাটা থাকবেই, মানে নেশা না, শরীরটার দিকে তাকিয়ে চাটা করে খাওয়া, নাহলে আমার একটু ইচ্ছে করে না নিজের জন্য চাটা বানিয়ে খাই। শুধু অগত্যা মধুসূদন একটা কথা আছে না, তো আমারও হয়েছে সেই অবস্থা। গলাটা ঠিক করার জন্য আমাকে নিজের হাতে চা বানিয়ে খেতে হচ্ছে, আর কি করা যাবে। যাই হোক, চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আজকে কি কি করি সেইগুলোই তোমরা নয় দেখো, সঙ্গে থাকো। চা খেয়ে চায়ের বাসনগুলো রেখে আসলাম কলতলায়, তো চলে আসলাম জামাকাপড়গুলো একটু উল্টে দেওয়ার জন্য। আজকে কাচা ধোয়া করিনি, কিন্তু ওই প্রতিদিনের জামাকাপড় থাকে না, তো সেই জামাকাপড়। আর দেখো আমি কাশছি, মানে এত কাশি, যখন কাশিটা উঠছে তখন এত কাশি হচ্ছে যে কি বলবো, আমি আর পাচ্ছি না। গলার মধ্যে মনে হচ্ছে যেন কুটকুট করে কেমন লাগছে, খুশখুশানি কাশি এই রকম হচ্ছে জানো তো। আর কি করা যাবে, শরীরকে নিয়েই জীবন, তাই না? শরীরটা যখন যেমন তখন সেইভাবেই চলতে হয়। তো আজকে আর না পেরে কিছু জামাকাপড় ভেজায়নি, কারণ দু তিন দিন ধরে কাচা ধোয়া চলছে না, আরও ঠান্ডাটা লেগে গেছে তার জন্যেই। আর এই যে জামাকাপড়গুলো গতকালকে বললাম যে ভেজা ভেজা ছিল, তো ওইগুলো একটু রোদে দিয়েছি, এখনও একটু একটু ভেজা রয়েছে। মানে এটা যেহেতু লাস্টে কাচা হয়েছিল, আগের দিনের ব্লগে তো দেখেছিলে, তো সেইটা। তো এখন রান্নার পালা, চলে যাব এখন ঘরে। রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দেব, আজকে ভাত হবে। আর দেখি কি করি, ডাল করব না পালং শাক করব, দেখি কি করা যায়। তো যাই হোক বন্ধুরা, চলো সঙ্গে থাকো। আর একটু মনুসোনাকে দেখিয়ে দিলাম, আমার মনুসোনা এখন হচ্ছে মানে পরোটা খেলো আমার সাথে, পরোটা খেয়ে এখন রোদের মধ্যে বসে রয়েছে। তো চেয়ারটাকেও বারান্দায় তুলে দিয়েছি, চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে রান্নায় হাত দিই, সঙ্গে থাকো। Yeah.
আমার একজন সাবস্ক্রাইবারের কথা ছিল যে দিদি ভাই তুমি পালং শাকে হলুদ দেবে না, হলুদ দিতে হয় না। তো আজকে আমি পালং শাকে হলুদ না দিয়ে রান্না করছি। তো আমি সবসময় শাক বলো পালং শাক বলো এই সব কিছুতে কিন্তু সব কিছুতেই আমি হলুদটা দিই, হলুদটা না দিলে যেন কেমন লাগে। তো যাই হোক, আজকে হলুদটা না দিয়ে রান্না করার ফল হচ্ছে কেমন একটা কালার, জানি না আমার কাছেই এমন হলো কি কেন বা এরকমই সত্যি সত্যি হয় কি না সেটাও জানা নেই। যাই হোক, আমি রান্না করাটা টোটালটা হয়ে যাক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি পালং শাকটা কেমন হয়েছে। তো পালং শাকে এখন জল দিয়ে আসলাম সেদ্ধটা হওয়ার জন্য। আর এখন দেখো ফুলকপি কেটে নিচ্ছি, কারণ সব কিছু সবজি কেটে নিয়ে রান্না বসাতে গেলে দেরি হয়ে যেত। তো আমি দুটো ওভেনে ভাত আর ওদিকে পালং শাকের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর এদিকে ফুলকপি আলুর তরকারিটা করব বলে কেটে নিচ্ছি সবজিটা। আর দেখো ফুলকপি আমি অর্ধেকটাই করছি, কারণ অনেকটা বড় ফুলকপি ছিল। তো তো যেহেতু একবেলার রান্না হবে দুপুরবেলার জন্যে, তো তার জন্য আমি একবেলার মতনই ফুলকপি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফুলকপিটা অনেকটাই, আর ফুলকপির সাথে আলু যাবে। তো বুঝতেই পারছো আজকে রান্নাবান্না বলতে পালং শাকের তরকারি আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। চলো ফুলকপিটা কেটে নিই, তারপর তোমাদের আবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। ফুলকপিগুলো কেটে চলে আসলাম রান্নাঘরে, আর তরকারিটাও কিন্তু এদিকে হয়ে গেছে, আর ভাতটা উপর দিয়ে তুলে নিয়েছি। তো আমি দিয়ে দিলাম একটুখানি চিনি, যেহেতু একটা নিরামিষ তরকারি তো তার মধ্যে তো চিনি দিতেই হবে। তো এবার তোমাদের আমি বলি হলুদ ছাড়া তরকারি কেমন লাগে, কালারটা যেন আসে না, মানে নর্মাল যে হলুদ না দিলে যে সাদা সাদা তরকারি হয়। তো আজকে আমার এই কি বলবো পালং শাকের তরকারিটাও কেমন যেন কালারবিহীন হয়েছে, মানে হলুদ দিলে একটা দেখবে, জানি সবুজ জিনিসের মধ্যে হলুদটা অতটা ধরে না, কিন্তু তবুও হলুদ না দিলে যেন ভালো লাগে না। দেখো কেমন লাগছে, আমি তোমাদের রান্না করার পরে দেখাচ্ছি, এমনিও তোমরা দেখে বুঝতে পারছো কালারটা যেন কেমন লাগছে। যাই হোক, এবার থেকে কিন্তু আমি হলুদ দিয়েই করব, হলুদ দিলে না তরকারি কালারটা যেমনই সবুজ শাক হোক না কেন, শাক যে কোনো শাকে হলুদ দিলে ভালো লাগে। চলো এবার ফুলকপি তরকারিটা করে নিই। ফুলকপির তরকারিটা হয়ে গেছে, আলু টালু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, তো ধনে পাতা দিয়ে করলে বেশ ভালো লাগে, আর এর মধ্যে মটরশুঁটি আর যদি বড়ি পড়তো দারুণ লাগতো। শীতকালে তো ফুলকপি আলুর ঝোল হবে বড়ি দিয়ে, আর বড়িগুলো ঝোল ঢুকে একদম বড় বড় হয়ে যাবে রসগোল্লার মতন, দারুণ লাগে। তবে না, বড়ি যেন আমার দিদিদের বাড়ির বড়ি ছাড়া আমার ভালো লাগে না, আমার দিদিদের বাড়িতে বড়ি দেয় সেই বড়ির টেস্ট অসাধারণ গো, মানে দোকান থেকে তো চালের গুঁড়ো টুড়ো এইসব দিয়ে করে, আর ওদের বাড়ির বড়ির স্বাদটাই অন্যরকম। রান্নাবান্না সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে, ধনে পাতা দিলাম দেখালাম তোমাদের। তো এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর ওদিকে ওভেনে হাঁড়িতে ভাত রয়েছে আর রয়েছে পালং শাকের তরকারি ঢাকা দেওয়া। তো আমি রান্নাবান্না সব কিছু করে খাওয়ার সময় তোমাদের দেখাবো খাওয়ারগুলো। তো চলো এবার সব কিছু মানে গোছগাছ করে সোজা নিয়ে চলে যাই ঘরে।
বাবা খুব ক্লান্ত, কেন বলো? রান্নাঘরটা মুছলাম, তার মধ্যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এটো বাসনগুলো মাজা ঘষা করে চলে আসলাম এখন ঘরে। তো ঘরে যে শীতের পোশাকগুলো সকালবেলা পরেছিলাম, তো সেই পোশাকগুলো এখন গোছানোর পালা। এটাই তো হয়, এই যে গুছিয়ে রাখবো, আবার সন্ধেবেলায় আবার এইগুলোকে গায়ের মধ্যে নিতে হবে। বাপরে বাপ, প্রচণ্ড বিরক্তিকর। যাই হোক, আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকে কিন্তু শাড়ি পরেছি, আর তোমরা খুব পছন্দ করো আমি শাড়ি পরলে। সবাই বলো যে শাড়ি পরলে বউ বউ লাগে, লক্ষ্মী লক্ষ্মী লাগে। আর মুন্দির কথা কি বলবো, মুন্দি তো শাড়ি পরলেই বলে রিয়াঙ্কা তোমাকে আজকে খুব লক্ষ্মী লক্ষ্মী লাগছে। জানি না কতটা আমি লক্ষ্মী, তবে চেষ্টা করি সব কিছু নিজের হাতে গোছগাছ করে সংসারটাকে গুছিয়ে চলার, গুছিয়ে রাখার। যাই হোক, চলো এগুলো গোছগাছ করে নিই, বিছনাটাকেও একটুখানি ঝেড়ে টেড়ে নিলাম। তো তোমাদের দাদাভাই আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। গোলাপের ঝুড়ি নিয়ে চলে এসেছি একেবারে রোদে, রোদে বস্তা পেতে বসে পড়েছি গোলাপ করার জন্য। তো দেখো, রোদটা বেশ ভালোই লাগছে, আর রোদে পিঠ দিয়ে বসতে বেশ ভালোই লাগে। আর এই হচ্ছে আমার গোলাপের ঝুড়ি, সংসারের কাজকর্ম বাদ দেওয়ার পর এই ঝুড়িটা হচ্ছে আমার আরেকটু সম্বলের জায়গা, বসে বসে যাই হোক করি। আর বসেছি যেই, আর তোমাদের দাদাভাই চলে এসছে, তো বলছে এটা কোথায়, সেটা কোথায়, গামছা কোথায়, তেল কোথায়। তো আমি এখান থেকে বসে বসে বলছি, দেখো ওখানে আছে, সেখানে আছে। আসলে আমি যদি হাতে করে না দিই না, ও যেন খুঁজেই পায় না। তো এটা ওরও দোষ না, এটা হচ্ছে সব ছেলেদেরই ধর্ম, কাজ থেকে এসে একটু হাতের কাছে বউরা গামছা এনে দেবে, একটু তেল এনে দেবে, এটা যেন ভালো লাগে। তো তার জন্যেই এটা, মানে এটা কোথায়, সেটা কোথায়, এরকম বলতেই থাকে। তো যাই হোক, ও স্নান করুক আর আমি একটু বসে বসে গোলাপটা করি, তারপর একসাথে দুজন মিলে খাওয়া দাওয়া করে নেবো। আর হ্যাঁ, তোমাদেরকেও দেখিয়ে দেবো রান্নাগুলো, ঠিক আছে? চলো আমি একটু বসে গোলাপ করি। তো চলো এবার তোমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। তো এ হচ্ছে হলুদবিহীন পালং শাকের তরকারি। তো দেখতেই পাচ্ছ আলুটা কেমন একটু সাদামাটা লাগছে, যাই হোক টেস্টি হয়েছিল, এটা বলবো। টেস্ট যেমন তেমনই হয়, ভালোই হয়েছে, কিন্তু ওই দেখতে কেমন লাগছিলো। যাই হোক, এখানে রয়েছে ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে ফুলকপি আলুর রসা, আর হাঁড়িতে রয়েছে ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না, আর এই হচ্ছে আমার থালা। আজকে অল্পই ভাত নিয়েছি, কারণ শরীরটা ভালো লাগছে না বলে না অল্প ভাতই নিলাম। গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, কিন্তু সময় এখন 9:10। অনেকক্ষণ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে খাওয়া দাওয়া করার পর, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। মাথা যন্ত্রণা করছে আর গলা ব্যথা, গলাটা যে এত ব্যথা হয়েছে। সন্ধেবেলায় তোমাদের দাদাভাই গরম জল করে এনে দিল, আমি একটু গলাটা গালগাল করলাম। তারপর সেই সন্ধেবেলায় ভিডিওটা পাবলিশ করার পর এই যে শুয়েছিলাম, এখন একটু হেলান দিয়ে বসেছি, আর প্রচণ্ড কাশি হচ্ছে, এতটা কাশি হচ্ছে কি বলবো। তো জ্বর জ্বরও লাগছে, মানে ব্যথা, মাথা যন্ত্রণা, গলা ব্যথা সব কিছু মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে। এটা আমার হবেই, শীতকাল মানে আজ ভালো কাল খারাপ, বা পরশু খারাপ তো তারপরের দিন ভালো, এরকম চলতেই থাকে। তো তোমরা শীতকালে আমাকে এইভাবেই দেখবে, আর তোমরা বুঝতেও পারছো আমার শরীর খারাপটা পুরো চোখ মুখে বোঝা যাচ্ছে। আমার কিছু হলে আমার চোখ মুখেই কথা বলে। আর এই যে আমার মনুষোনা আমার কাছে চলে এসছে, মানে ওর কথা হচ্ছে কি হয়েছে, তুমি শুয়ে রয়েছো কেন? ওরাও বোঝে, ওদেরও কষ্ট হয়, তাই না বলো? কারণ ওদের কিছু হলে আমরা কষ্ট পাই, আমাদের কিছু হলে ওদেরও তো মনটা খারাপ করে, তাই না? যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা কেমন লাগলো জানিও। আর রাতের রান্নাবান্না কিছু করছি না, কারণ অল্প দুটো ভাত রয়েছে, তোমাদের দাদাভাই বললো ওটাই খেয়ে নেবে, তরকারিও রয়েছে, আর আমি আজকে আর কিছু খাচ্ছি না, আর ভালো লাগছে না। যাই হোক, চলো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।